গুড মর্নিং, বই প্রেমী কত ছো এইখানে আসবো এরকম তো হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে কলকাতা বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো সময় নষ্ট না করে চলো ভেতরে যাওয়া যাক। বাকি সবকিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সবার ফার্স্টে তোমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকবে, ঢুকে এটা কালেক্ট করবে, এই যেটা যদি হাওয়ার জন্য আসছে না, যাকে এটা ম্যাপ কালেক্ট করবে, যেখানে কোথায় কি স্টল রয়েছে, কি বই পাবে, যেখানে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো সবার ফার্স্টে এটা কালেক্ট করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এইখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা কোথা থেকে কিভাবে বাস ধরে আসবে, কত নম্বর বাস আসবে, টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। সে জল জীবন না জীবাংলা জীবন, কোনটা? জলই জীবন এখন, এখন জলই জীবন। ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। কারো যদি জ্যোতিষবিদ্যায় খুবই পারদর্শী হয়ে থাকো, কিংবা কারো যদি ইন্টারেস্ট থাকে, তো অবভিয়াসলি জ্যোতিষী জ্যোতিষের দোকান আর কি, মানে বিভিন্ন রকমের জ্যোতিষী টাইপের বই টই পাওয়া যায়। 440 নম্বর স্টল, কেউ যদি গণনা ফণনে বিশ্বাসী করে থাকো, তাহলে অবভিয়াসলি 440 নম্বর স্টলে চলে আসবে। ছোট বই তো আফটার চেকিং এর পর আমরা চলে এসেছি বইমেলার ভেতরে। কাকুরা বলছিল বোম পিস্তল দেখা ঢুকতে দেবে না, জানা কথা তাই না? সবার ফার্স্ট এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওনার কোন আই থিঙ্ক এটা আর জানি না, যদিও দেখতে হবে তোমাদের মতো দেখতে এসেছি। তো আমি ওয়েলকাম করেছি বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। আচ্ছা, গৌড়ীয় মিশন। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে কি কি জিনিস রয়েছে। ধূপকাঠি, ওকে, যেহেতু গতকাল সরস্বতী পূজা গেছে, তো তার জন্য এখানে স্পেশাল অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এখানে দেখা যায় তোমাদেরকে ভালো শুরু হলো পাহাড়ি ঠান্ডা, সামনে সব জায়গায় দেখানোর জন্য কাছাকাছি এলাম। ভাবা যেন খুব সুন্দর বানিয়েছে। আচ্ছা, জাগো বাংলা জাগো, বাকিটা তো তোমরা দেখে নাও। খুবই ভালো আর খুবই রোদ, যদিও রোদটা ঠিক আছে, বৃষ্টি হলে তো হয়ে গেল। আরে বা, ভেতরে কেভ মতো আছে, যেখানেও বুক স্টল রয়েছে, মা মাটি মানুষের বুক স্টল। মানুষের বিভিন্ন রকমের বই এখানে পেয়ে যাবে। ওকে, এই পার্টটাও দেখি। ওই
গেলাম ছোটখাটো গুহা। পারুল প্রকাশনী যদিও খুব ভালো, মানে আমিও পড়েছি। আমার তো এদিকে লক্ষ্য হবে না, সব নিচে তো সব বাচ্চাদের বই রয়েছে। বাচ্চারা আসলে দেখা করে ঝাঁপিয়ে পড়বে তুমি না বা। বই পড়া যাদের নেশা তারা এই দোকানটাকে একদমই মিস করবে না, কারণ আগে দেখিয়ে দিই। এটা যেখান থেকে নিয়েছি উনি মানে ওই যে আঙ্কেলটি খুবই ভালো, হ্যাঁ আমাদের অনেক কিছু বললো এই দোকানটার সম্বন্ধে। সবচেয়ে বড় কথা তোমরা বেশি কিছু বলবো না, এই দোকানটাতে অবশ্যই আর এই বইগুলো কিনবে, খুবই রিজনেবল প্রাইস, বেশি দামও না। আশা করছি তোমাদের ভালো লাগবে। বেশি ছোট ছোট শরৎ শশী স্টলটার নাম, তো অবভিয়াসলি আসবে আর এই দোকান থেকে বই কিনবে। থ্যাংক ইউ। এখন যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, ছায়া নরৎশশী পত্রিকার সামনে বই দোকানে, এখানে খুব ভালো দামে ভালো ভালো গল্পের বই পাওয়া যায়, তো দাম বেশি না, 60 টাকা করে। তো কাকু বলছে যে যা খুশি দিয়ে নিয়ে যাও, ভালো দেখি কি নেই কি না। কত গল্প আছে? 30-35টা গল্প হবে, 30-35টা গল্প হবে আছে। বইটা মোটাও আছে, দিবস ভালো। আর বাই চান্স যদি ক্যাশ শেষ হয়ে যায় তো তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে এটিএম এর, এইখানে চলে আসবে তোমরা, এখানে এটিএম এর পুরো ব্যবস্থা রয়েছে। একদম 6 নম্বর গেটে ঢুকে বাঁ দিকে চলে আসবে, একদম খালি দেখতে পেয়ে যাবে স্টলটা, ভিতরে এটিএম এর ব্যবস্থা রয়েছে, তো অবভিয়াসলি কোনো প্রবলেম হবে না, মনের আনন্দ বই কেনো জাস্ট। আর এর পরে যেটা আসবে বিধাননগর কন্ট্রোল রুম, কোনো প্রবলেম হলে এখানে অবভিয়াসলি আসবে, এসে হচ্ছে এদেরকে জানাবে কোনো যদি প্রবলেম থাকে তোমাদের, তো ব্যাস বাকি সব তো নিজের হাতে, তাই না? এটা একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, জিনিসের বই বাইবেল বই রয়েছে, তো সেটাতে তো ঢুকবো, ঢুকি একটু বাইবেল বইয়ের। বিভিন্ন ভাষায় রয়েছে, শুধু বাংলাতে নয়, বাংলাতে রয়েছে, ইংলিশে রয়েছে, উর্দুতে, সব ভাষায় রয়েছে এখানে বাইবেল। বাইবেলের নতুন নিয়মে কি করেছে, নতুন নিয়ম আপডেট করেছে, ভালোই। কোনটা সাঁওতালি ভাষা, কোনটা সাঁওতালি ভাষায় কোনটা? 230 টলে পাওয়া যাবে? না 230 টাকা দাম। ওহ দাম না, আমি কোথায় বইটা কোথায় জানি, 461 সাঁওতালি, এটা বাবা, এটা তিবেতিয়ান। আচ্ছা বাহ, এই ভাষা আমরা উদ্ধার করেছি, তিবেতিয়ান ভাষা, তিবেতিয়ান ভাষা, ঠিক আছে সামনে দিকে, হ্যাঁ হ্যাঁ তিব্বত, তিব্বতে চারিদিকে তো মেলার থেকে বেশি পুলিশ প্রশাসন রয়েছে, এত এত মানুষের ভিড়, তার জন্য ক্রাইম হয়। এখন আমরা রয়েছি, আমাদের এটা দেখানো উচিত, ট্রাভেল ট্যুরিজমের বই রয়েছে। কত নম্বর স্টল এটা? 462 462 একটু ভেতরে দেখে নি কি আছে। হ্যাঁ
এই স্টলে এলে আর বাইরে ঘুরতে যেতে হবে না, এখানে যা বই রয়েছে তার মধ্যে ঘোরা হয়ে যাবে। আমরা মূলত হচ্ছে ট্রাভেল ম্যাগাজিন আমরা আগে করতাম, এই মুহূর্তে আমরা পাবলিকেশনে চলে এসেছি। আচ্ছা, মূলত আমাদের বেড়ানোর বই বেশি, বিশেষত গাইড বই আর কাছে দূরে বেড়ানোর বই, উইকেন্ডে বেড়ানোর বই, সারা ভারতবর্ষের সার্কিট গাইড যেটা কেউ আজ পর্যন্ত বানায়নি, আমরা অক্লান্ত পরিশ্রম করে সেটা বানিয়েছি আর কি। মানে নিজে ঘোরার প্ল্যান যদি নিজে করতে হয় তাহলে এই বইগুলো থ্রু দিয়ে যেতে হবে। বাংলাতেই রয়েছে না? বাংলাতে, এখন আমাদের কাজ শুধু বাংলাতেই হচ্ছে। ভালো, বেশ। স্টল নম্বর কত? 462। 462 নম্বর স্টল। এখানে বইমেলাতে এলে এটা মিস করবেন না অবশ্যই। এখন অনেক বই কিনেছি, তোমরাও কিনবে, তো বই কিনে যদি রাখার জায়গা না থাকে তার জন্য বই মেলার লোকেরা ব্যবস্থা করেছে, আর সেটা হচ্ছে ব্যাগের দোকান। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, চলো ওখানে গিয়ে দেখাই। বলুন, একদম বই নেওয়ার জন্যই ব্যাগগুলো বানানো হয়েছে, অন্য কিছুর জন্য বানানো হয়নি। খুবই সুন্দর, ভালো ভালো ব্যাগ আছে, চলুন দেখি ব্যাগগুলো। খুব ভালো, বিভিন্ন রেঞ্জের ব্যাগ আছে, বিভিন্ন সাইজের আর বিভিন্ন কালারের। দেখো এইটা সবচেয়ে সুন্দর ব্যাগ, নর্মাল ক্যারি করতে পারবে, ছোট, মানে হ্যান্ড ব্যাগও আর তার সাথে পিঠের ব্যাগও। এই যে বেশ ভালো, এটা খুব ভালো, পছন্দ হয়েছে। এটা আন্টিদের জন্য। আমি এখন আমার একটা ফেভারিট জায়গায় এসেছি, তোমরা সবাই জানো আমি আঁকতে তো খুব ভালোবাসি, তো এখন যে জায়গাটা এসেছি সেখানে হচ্ছে জাস্ট পেইন্টারদের জন্য। হ্যাঁ, তো চলো দেখাই দেখাই। ওয়াও, সুন্দর। আচ্ছা, এই পেইন্টার দারুণ ব্যাপার, ভাবনার বাইরে। এইটা আমার সবচেয়ে ফেভারিট লেগেছে, এই গণেশটা খুবই সুন্দর যে এঁকেছে আর কি, নাইস না? সামনে খাবারের জিনিস না? হ্যাঁ, আর আমাদের ভিডিওতে যেটা খুবই কম্পালসারি, খাওয়া, খাবার ছাড়া হয় না কিছু। তার আগে একটা জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে যদি এখানে উল্টো দেখাচ্ছে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে ওই চালের দানার উপর নিজের নাম লেখা আর কি। কত করে প্রাইস? একটা এতে কত নাম লেখা যাবে মোটামুটি? তিনটা নাম হবে, একটা নাম হবে। খুবই ফোকাস নেই, ভালো, খুব ভালো। প্রচন্ড নিখুঁত কাজ, একটা চালের মধ্যে নাম লেখা খুব ছোট কিছু নয়, অনেক বড় ব্যাপার আর কি। বই মেলাতে তোমরা সবাই এসো, এই কারণে বলবো যে ফ্রিতে অনেক বই পাবে। আবার একটা বই পেয়ে গেছি, বাইবেল বই, নতুন নিয়ম, এটা ইংলিশে নিয়েছি, তো দুটো বই পেলাম। ওখানে তো একটা দাদু ফ্রি তো দিলই, তো এই জন্য আসা তো উচিত অবশ্যই, পড়বো, খুব ভালো বই। এইদিকে আবার আছে, এইদিকে আবার আছে পেছনে যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি বিভিন্ন বইপত্র রয়েছে, আঁকা রয়েছে, ভালো। অনেক কিছু বই তো পাবেই, ভালো, এটা খুব ভালো, এটা খুব ভালো। তবে এটা দেখে ভালো লাগলো, বই মেলা কম, ফুট মেলা বেশি লাগছে, কারণ খেতেই সবাই খাচ্ছে, খাওয়ার দোকানে প্রচুর ভিড়, আর বই বইগুলো দোকানেই দেখো পুরো ফাঁকা, মাছি মারার মতো অবস্থা আর কি। নামেই বই মেলা ঘুরতে আসলাম। এই কলকাতার এই বই মেলা তো রাশিয়ান থিমে করেছে,
তো রাশিয়ান বুক স্টল আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। ইংলিশ বাংলা তো লেগেই আছে, রাশিয়ান বুক খুঁজে পাইনি। সবচেয়ে ভালো আমি আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি, ডাইনোসর আমার অল টাইম লাভার। এইদিকে হাঁটি আর একটু আমার সামনের দিকে, মানে বসে বসে চাঁদ দেখা যেতে পারে আর কি, বসে বসে চাঁদ দেখা যেতে পারে, বাড়িতে বসে চাঁদ দেখবো। আচ্ছা, ওই ক্যামেরা তো এখনো তো খুব ছোট আর কি, ক্যামেরা ধরতে পারছি না, যেটা স্যার আমাকে ক্যামেরা ধরা শিখিয়ে দিচ্ছে আর কি। এগুলো একটু খেয়াল করুন, টেলিস্কোপ টেলিস্কোপ মাইক্রোস্কোপ দেখবো না ক্যামেরা দেখবো, তাই না? দুটোই দেখতে হবে বাবা। ফ্রি তেমন লিখেছে জানো, পুরো ফ্রি 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 তো কোরআন দেখাচ্ছে এখানে, কোরআন রয়েছে ঘুরে দেখিয়ে দিন, কোরআন ফ্রি অফ কষ্ট রয়েছে, ফ্রি অফ কষ্ট ভালোই, ঠিক আছে সামনের দিকে এগোই। চলো অ্যাকচুয়ালি এখানে অনেকই স্টল রয়েছে, বাট কোনটা কি স্টল আইডেন্টিফাই করতে করতে সময় লাগছে, তো তোমরা এসে বরং দেখবে, আর বাকি ডিটেইলস তো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পুরোটা দেখালে ভিডিও বাচ্চাদের জিনিস হবে, সত্যিতে বাচ্চাদের জিনিস হবে। এখানে কিছু চলছে বুঝতে পেরেছি, এটা বাচ্চাদের জিনিসের জন্য, তাও আমরা বড় ঢুকছি অ্যাম্বিয়েন্সটা বাচ্চাদের মতোই করেছি, বেলুন টেলুন সাজিয়ে বেশ ভালো করেছি। গাখির সদে সব বাচ্চাদেরই বই রয়েছে, এরকম করে বানিয়েছি তো, এই কারণে বানিয়েছি। আবার পেয়ে গেছি বাচ্চাদের জিনিস, যদি আমি বাচ্চা নই তাও ঠিক আছে, বেরোই এদিক দিয়ে। কত ভালো ভালো আঁকা হয়েছে এখানে, আঁকাগুলো বেরিয়েছে ভালো বেশ। অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে যদিও মেলাটা, সেন্ট্রাল পার্কের যে পার্ক রয়েছে সেন্ট্রাল পার্কের গ্রাউন্ডের মাঠে হচ্ছে, বেশ ভালো লাগলো যদিও। রাশিয়ান বুক স্টল কি রাশিয়া থেকে বইগুলো কি জাহাজে করে এসছে না হেঁটে হেঁটে নিয়ে এসছে? বাবা
ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ভেতরে। ইংলিশ ভার্সন আর কোন বই পাবে এখানে? একদম রাশিয়ান, পিওর রাশিয়ান ভাষাতেই সব বুকস রয়েছে। তো তাও আমরা তো বাংলায় কথা বলি, ঘুরিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ এটা তো ফ্রিতে পাওয়া যায়। এটা খুব সুন্দর জিনিস, বুঝতে পারছি না এটা কোনো স্টল না কোনো মডেল। আচ্ছা কোনো স্টলই হবে তো, কবিতার বাড়ি। খুব ভালো একটা ভ্যানগাড়ির মধ্যে স্টলটা বানিয়েছে। এই যে লাইনটা হয়েছে না, ভাববে না যে বই কেনার লাইন হয়েছে, এটা হচ্ছে ফেসবুক পেজ জয়েনের লাইন হয়েছে। এখন গোলাপ যেমন খাবো, এটা তো না আমাদের আমাদের ব্লগ আর আমরা কিছু খাবো না, এটা তো হতেই পারে না। তো খাওয়াটা আমাদের ম্যান্ডেটরি। খাবো আমি খাবো না, প্রচন্ড সব দাম দেওয়া রয়েছে। এখানে বিল হচ্ছে তার পাশেই ছিল গোলাপ জামুন রাখা, উনি ঘুরিয়ে 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 হাতে বিল দিয়ে। সবই আর কি এখন ব্যাংকের কাউন্টারের মতো হয়ে গেছে। ইয়াম্মি, যাক তুমি তোমার ফেভারিট পেয়ে গেছো। হ্যাঁ মিষ্টি তো এখন ভালোই তো। হ্যাঁ ওদের তো ওরা পয়সা করে দেয়নি, আমরা তো ফ্রি অ্যাড করে দিচ্ছি। তোমরা লাইক কমেন্ট করে দিও। আমি এরকম খবর পেয়েছি, উড়ো উড়ো খবর যে সবাই দেখে কিন্তু লাইক ফাইক করে না। এত গরম দিয়েছে দাঁত পুড়ে যাচ্ছে। জানি না উড়ো উড়ো খবরটা সত্যি কিনা। ভিডিওটা আজকের ভিডিওটা খুবই ভালো, বই মেলা তো অবভিয়াসলি ভালো, বই প্রেমিকদের জন্য তো একদম খুবই ভালো, আমারও ভালো লাগে। বাট ছোটখাটো ভিডিও, মানে বেশি কিছু তো পেলাম না বানানোর মতো একদম বই ছাড়া। তো সবাই সাপোর্ট করো আমাদের এই চ্যানেলটাকে, আর ভিডিওটা অবভিয়াসলি লাইক করো, ভালো মন্দ যাই লাগুক কমেন্ট বক্সে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তাহলে কিন্তু আমরা অনুপ্রেরণা পাবো, একদমই তাই, ভিডিও বানানো সেটাই আমাদের এনার্জি পাবো। লাইক আর কমেন্ট হচ্ছে এনার্জি, যত দেবেন ততই আমাদের ইচ্ছা হবে ভালো ভিডিও বানানো। তো দেখতে থাকো, আর কিছু বলবো না, চলো টাটা।